হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা ব্লগস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 10টা। তো আমি মোটামুটি কাজ কমপ্লিট করেছি। কমপ্লিট মানে আজকে আলমারির একটা তাক রোদে দিয়েছি, কারণ আজ রোদ দিয়েছে খুব সুন্দর। সেই জন্য তো ভাদ্র মাসে সবাই বলে যে জামাকাপড় রোদে দিতে হয়, সেই জন্য আমি একটা তাক রোদে দিয়েছি। এখানে কি হয়েছে দেখো, আমি দেখিনি তো, হয়তো মশা কামড়েছে হতে পারে। তো একটা তাক রোদে দিয়েছি, মানে কাপড় চুপড় আলমারির রোদে দেওয়া মানে সারাটা দিন কিন্তু খাটালি। কারণ আমি কাপড় রোদে দিয়েছি মানে কিন্তু সারা দিন আমি আজকে একটু রেস্ট পাবো না, শুতে পাবো না। যদিও অল্প কটা কাপড় কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে গোছানো, তাহলেও মানে একটা তাকে আমার অনেকগুলো কাপড় থাকে, তোমাদেরকে শেয়ার করব। তোমরা দেখতেই পাবে যে একটা তাকে আমার কতগুলো কাপড় থাকে, আর সারা দুপুর ধরে আমাকে কাপড়গুলো গোছাতে হবে। তো বন্ধুরা, আজকে বাবুকে স্কুল পাঠাইনি, এই মাত্র বিছানাগুলো তুলে এলাম। বাবুর আজ স্কুল যেতে পারেনি, কারণ বাবুর আজকে শরীরটা ভালো নেই। বাবুর আজকে একটু কানে ব্যথা, সারা রাত কাল মাঝরাত থেকে মানে কাল রাত 3টের থেকে কানে প্রচণ্ড ব্যথা। তো রাত্রিবেলা প্রচণ্ড কাঁদছিল, এখন ওর বাবা নিয়ে গেল ওকে ডাক্তার দেখাতে কানে ব্যথার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, এবার আমি চলে এলাম বিছানাটা পরিষ্কার করতে। দেখো, কাপড়গুলো ভালো করে বাগিয়ে নিচ্ছি। তো এবার চলে যাব আমি আলমারি থেকে সমস্ত কাপড় রোদে দিতে, তোমাদের তো বললাম। দেখো, এটা একটা তাকের কাপড়, একটা তাকের কাপড় আজ আমি রোদে দিয়ে দিলাম। তো বন্ধুরা, কাপড়গুলো রোদে দিয়ে চলে এলাম আমি গ্যাসটা পরিষ্কার করতে। তো গ্যাস নেই বলে গ্যাসের দুনিয়া ধুলো বসে গেছে যত রাজ্যে। তো মানে যে জিনিস ইউজ হয় না সেই জিনিসের কী অবস্থা হয় সেটা তো তোমরা খুব ভালোভাবেই জানো। গ্যাসটা একবারই বললাম দুর্গা পুজোর সময় নিয়ে আসতে, তাহলে পরে দুর্গা পুজোটাও পেরিয়ে যাবে, মানে আর কিছুদিন পরে, মানে আর 2-3 দিন পরেই বললাম গ্যাসটা নিয়ে আসতে। তো এখন যতদিন এভাবে চালাতে পারছি ততদিন এভাবেই চালিয়ে নিই। তারপর ভাবলাম কি, দুর্গা পুজোয় দেখবে তোমরা আমাদের বাড়িতে কত ঝামেলা হয়, তো সেই জন্যে বললাম যে একবারে দুর্গা পুজোর সময় নিয়ে আসতে। দেখো, সিলিন্ডারটাও ভালো করে মুছে নিচ্ছি, সিলিন্ডারেও কত ধুলো বসে আছে। আর ওপর তাকে দেখো, আমাদের আটার যে পেপারটা রাখা হয় সেই আটার পেপার রেখে রেখে ওপর তাকটা গোটায় আটাতে আটাতে সাদা হয়ে যায়। তো ওগুলো প্রত্যেক দিনই আমি পরিষ্কার করে নিই, তো সেই জন্য ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। দেখো, এগুলো পরিষ্কার করে নিই, আমি ঝাড় দিয়ে নেবো। ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, আমি ওগুলো পরিষ্কার করে নিয়ে চলে এলাম এবার ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নিই ভালোভাবে পরিষ্কার করে। আর ওদিকে দেখো, উনুনে আছে, ভাতটাও বসিয়ে দিয়েছি, তো ভাতটাও আস্তে আস্তে হচ্ছে। তো আমি তো তোমাদের বলেইছি আমি কাপড় ছেড়ে নিই সকালে, আমি বাসি কাপড়ে থাকি না, তো সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিলাম। আর চা ঠা ওগুলো সব কাপড় ছেড়েই আমরা করি। দেখো বন্ধুরা, ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে এলাম চুলটা একটু ছাড়িয়ে নিতে। চুলটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, চুলে আমার এত যত্ন করি তাও আমার চুল উঠতেই থাকে, এমন নয় যে আমার চুলটা ওঠে না, দেখো চুল উঠতেই থাকে। আর সবাই বলে যে বিনুনি করলে নাকি চুলটা নষ্ট হয়ে যায়, তো আমি সবসময় বিনুনি করি না, যখন বাইরে যাই তখনই একমাত্র বিনুনি করি। সবসময় আমি চুলটাকে খোপার মতোই তুলে নিই আর ক্লেচার দিয়ে আটকে দিই, তাও আমার চুল এত নষ্ট হয়ে যায়, এত মানে এমন লাগে, তো চুলটা দেখতে খুব বাজে লাগে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে গাছের পেয়ারা, গাছ থেকে পেরে নিয়ে এলাম খাওয়ার জন্য। তো দেখো এটাকে কেমন করে খাই, কি করবো এটার সঙ্গে, দেখো মানে এত মজা লাগে খেতে। দেখো বন্ধুরা, পেয়ারা যে ছালটা আছে সেটাকে ভালো করে ছুলে নিচ্ছি, পেয়ারা ছালটা না ছুলে নিলে কষা লাগবে খেতে, সেই জন্য ভালো করে ছালটা ছুলে নিলাম। দেখো, এবার পেয়ারাটাকে গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। এটাকে গ্রেট করার পর একটা কাঁচা লঙ্কা এটাতে গ্রেট করে নিয়ে এতে অ্যাড করব একটু নুন, আর সবাইকে এটা সার্ভ করে দেবো, এটা খেতে খুব টেস্ট লাগে।
দেখো এবার কাঁচা লঙ্কাটাকে গ্রেট করে নিচ্ছি। পেয়ারাটা গ্রেট করা হয়ে গেছে, এটা দেখো লঙ্কাটা গ্রেট। তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, এটা খেতে খুব মানে দারুণ মজা লাগে আর কি। শিল নোড়ায় বাটার থেকে এটা গ্রেটারে গ্রেট করে খেতে আরও একটু বেশি টেস্ট লাগে। দেখো বন্ধুরা, এতে অ্যাড করে দিলাম স্বাদ মতো একটু নুন, বাস। এবার এটা ভালো করে মেখে নিই সবাইকে। বন্ধুরা, আমি কাপড়গুলো রোদে দিয়েছি। কত কাপড় দেখো, এটা এক তাকের কাপড়, শুধু দুই তাক তিন তাকের নয়, এটা নয়, এটা কাচবো না। দেখো এক তাকের কাপড়। দেখো আমার বিয়ের বেনারসি, দেখো বন্ধুরা এটা আমার বিয়ের বেনারসি। এটা এখান থেকে দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে, সবুজ পার খয়েরি বেনারসি। আর এটা আমি নিয়েছিলাম আমার বাপের বাড়ি থেকে। দেখো এটা পুরো আঁচলটা, এটা আমি নিয়েছিলাম আমার বাপের বাড়ি থেকে, ওইখান থেকে। এই শাড়িটা আমার আগের বছর দুর্গা পুজোর শাড়ি, এটা আমি আগের বছর নিয়েছিলাম। এখনো পর্যন্ত এবছর বাজার হয়নি, তো জানি না কখন হবে, বলতে পারছি না। এটা আমার আগের বছর দুর্গা পুজোর শাড়ি। তো বন্ধুরা, ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এলাম রান্না নিয়ে। দেখো কাঁকরোল ভাজা হয়ে গেছে, বাবার সবজি বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে এটা বেটে পেস্ট করে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটা এটা বড়া বানিয়ে ঝোল বানাবো। তো এটা ঝোল বানানোর জন্য দেখো কী কী এখানে নিয়েছি। রসুন নিয়েছি, আর পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা। এটা হবে পেস্ট, পেস্টের জন্য এগুলো রেডি করলাম। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে বড়া ভাজা চলছে, রাখি বড়াগুলো ভাজছি, কারণ ও বড়া ভাজে খুব সুন্দর, সেই জন্য ওই ভাজছে। আমি বড়া ভাজলে বড়াগুলো ফোলে না, সেজন্য আমি ভাজতে চাই না। দেখো কি সুন্দর বড়াগুলো ফুলেছে, দেখো, সেজন্য আমি বড়া ভাজি না। তো বন্ধুরা দেখো, কড়াই তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা ভালো করে কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম। তো এটাকে 5 থেকে 10 মিনিট কষিয়ে নেবো, তারপরে বড়াগুলো ওর মধ্যে অ্যাড করে ভালো করে কষিয়ে নেবো। দেখো আলুটা কষা হয়ে গেছে, এবার বড়াগুলো অ্যাড করে দিলাম। এবার এটাকে 5 থেকে 10 মিনিট কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে দেবো। তো এটা যেহেতু ঝোল হবে সেজন্য জলটা একটু বেশি দেব। দেখো এটা ভালো করে কষাচ্ছি। আর থালাতে যে দুটো বড়া রেখেছি ওগুলো ননর জন্য, কারণ নন ঝোলের বড়া খেতে পারে না, একটু ঝাল হয় বলে, সেই জন্য ওর জন্য দুটো সরিয়ে রেখেছি। আর তাও যদি বাইচান্স চায় তো সেই জন্য একটু ঝোলের বড়াও দুটো ওকে দেওয়া হয় সেই জন্য। দেখো এবার জল ঢেলে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো আর 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। এদিকে দেখো বন্ধুরা, ননো আর বাবু খেলছে রান্না বাটি। দেখো ওরা খাবার বানাচ্ছে, পাতাগুলো গোল গোল করে ঢাকনাতে করে কেটে রুটি বানাচ্ছে, লুচি বানাচ্ছে। দেখো ননো তোমাদের বলছে যে এখানে রুটি বসিয়েছি আর এখানে বসিয়েছি সবজি, সবজি না সরি, এটা মাংস হয়েছে ওদের। তো একবার করে করে আমরা ওখানে রান্না করছিলাম, একবার করে করে ওরা মাংস আর ভাত আমাদেরকে দিয়ে দিয়ে আসছিল, আর একবার করে করে এখানে ওরা খাবার বানাচ্ছিল, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমাদের দেখে কি মনে হচ্ছে, সেই ছোটো দিনের আমরা যে খেলতাম সেগুলো কি তোমাদের মনে পড়ছে কি না প্লিজ কমেন্টে জানিও। দেখো ওরা খেলছে কি সুন্দর, আমার তো খুব মনে পড়ছিল সেই দিনগুলো। দেখো আমাদেরকে চা দিতে এসেছে রান্নার ফাঁকে। দেখো দেখো আমিও চা দিচ্ছি, নাও দিচ্ছি, চলো। 20টা পড়ে গেল। দেখো এক কাপ করে চা দিতে এসেছে আমাদের মাইন্ডটা ফ্রেশ করবার জন্য, দুজনে মিলে। দেখো আমার মা কো বন্ধুরা এসো, তোমরা খাবে, আমি মাকে চা খাওয়ালাম আর মাকে চা খাওয়ালাম, তোমরা খাবে তো আসো। দেখো বন্ধুরা, এদিকে বাবুর কানের ড্রপ দেওয়ার সময় হয়ে গেছে, ডাক্তারের ড্রপ দিয়েছে, তো বাবুকে ড্রপটা দিয়ে দিলাম 2 ফোঁটা করে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে যতগুলো বাসন থাকে মুড়ি টুড়ি খাওয়ার সেগুলো আমরা ধুয়ে নিই, কারণ কাকিমার অনেকগুলো বাসন হয়ে যায়, তখন কাকিমা চিৎকার করে, সেজন্য আমরা খাওয়া দাওয়ার মানে জল খাবার খাওয়ার পর যতগুলো বাসন থাকে ধুয়ে নিই।
তো বন্ধুরা দেখো আজকে আমি আমি না আমরা সরি আমরা সবাই মিলে খাবার নিয়ে বসে গেছি। দেখো আজ সবাই মিলে একসঙ্গে খাবার খাচ্ছি, আর এখানে দেখো মা, আমি, নন্দ, রাখি আর বাবু সবাই মিলে খাবার খাচ্ছি। আর এখানে দেখো তোমরা মায়ের হাতটা, তোমাদের বলেছিলাম দেখো ব্যান্ডেজটা খুলে দিয়েছি, যেটা জড়িবুটি সেটা খুলে দিয়েছি, ওটা তার কাজ হচ্ছে না, তো একটা ক্র্যাক ব্যান্ডেজ এনে পরে বেঁধে দিয়েছি। হাতটা দেখো কতটা ফুলে আছে। দেখো বন্ধুরা তখন বড়াগুলো ছোট ছোট লাগছিল, দেখো এখন ফুলে কত বড় হয়ে গেছে ঝোলের সঙ্গে। তো এবার আমরা খাওয়া দাওয়া সেরে নেবো, তোমাদের তো দেখালাম সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি আমরা। দেখো এখানে নিয়েছি ভাত, ভেন্ডি ভাজা আর কাঁকরোল ভাজা আর বড়ার ঝোল। তো চলো চট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। একটু শুয়ে গেছিলাম, তারপরে উঠলাম, বৃষ্টি পড়ছে বাইরে, সেই জন্য কাপড় মেলা ছিল, কাপড়গুলো তোলার জন্য আমাকে ওঠালো তোমাকে দাদা ভাই। তো এবার কাপড়গুলো পিট করে নেবো, কারণ তখন খুব টায়ার্ড লাগছে বলে কাপড়টা পিট করতে পারিনি, কিন্তু এবার কাপড়গুলো পিট করে নেবো। দেখো বন্ধুরা এটা আমার বিয়ের বেনারসি, তোমাদের তো তখন দেখালাম, দেখো ভালো করে দেখাচ্ছি, তখন ভালো করে দেখাতে পারলাম না। এই দেখো এটা এটা গোটা গাটা নয়, এটা আঁচলার কাজটা, মানে এটা পুরো আঁচলার কাছে, মানে একটু কাছে আছে আঁচলাটা, এটা পেছনে পড়বে। আর এই দেখো এটা আঁচলা, এটা হচ্ছে পুরো আঁচলাটা, দেখো এটা এখান থেকে দিয়েছিল শ্বশুর বাড়ি থেকে, আর এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা মাথার ভেল। এই মাথার ভেলটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়েছিলাম, এখানে লাল ভেল দিয়েছিল, এটার ম্যাচে লাল ভেল দিয়েছিল, তো আমি লাল ভেল নিয়ে নিই, আমি এটাই নিয়েছিলাম। লাল ভেলটা আমি আমার, মানে আমাদের বাড়িতে যে কাজ করতো তার মেয়ের বিয়ে ছিল, তাকে দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য এই ভেলটাই আমি ইউজ করেছিলাম বিয়ে বৌভাত দুটোতে। আর এই শাড়িটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়েছিলাম, মানে এই শাড়িটা আমার মায়ের বেনারসি, দেখো সেম অনেকটা একই রকম দেখতে। তখন হয়তো এই বেনারসিগুলো ছিল, এখন যে কাতান বেনারসি উঠেছে সেগুলো তখন ছিল না। এ দেখো এটা আঁচলা, তখন এই বেনারসিগুলোই ছিল, সেজন্য এই বেনারসিটাই মানে মাকে দিয়েছিল আর কি, মায়ের বিয়েতে বেনারসি দেয়নি বলে পরে কিনে দিয়েছিল ঠাম্মি। দেখো এটা ওই পেছনটা যেমন ওইটার কাজ সেরকম এটারও কাজ, দেখো দেখতে পাচ্ছ তোমরা, ঠাম্মি কিনে দিয়েছিল এটা মাকে, এটা রেড আর এটা একটু খয়েরি টাইপের হয়ে আছে, সরি পাথর বলছি, কাপড়ের পাহাড় হয়ে আছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত কাপড়, এটা একটা তাকের কাপড়, এই র‍্যাকটার, শুধু এই কাপড়গুলো এই র‍্যাকটার, আর বাকিগুলোর অবস্থা দেখো কেমন হয়ে আছে, আমি রোদে দেবো বলে বাগাইনি, দেখো অবস্থা আলমারিটার, আমি রোদে দেবো বলে কুছোইনি এগুলো। দেখো বন্ধুরা এই তাকটা আমি কমপ্লিট করে ফেলেছি, দেখো গুছিয়ে, তো তোমরা কমেন্টে জানাবে কেমন এই তাকটা গোছানো হয়েছে। এই একটা তাক আমি গুছিয়ে কমপ্লিট করলাম, আর এগুলো অন্যদিন গোছাবো। আজকে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো ভিডিও নেই, কালকে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।